আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ সেকেন্ড পেপার প্যারাগ্রাফ হচ্ছে 6টি। যারা আজকে প্রথম পত্র প্যারাগ্রাফ আমার সাজেশন দেখেছিলেন, শুধু ঢাকা বোর্ডের কথাই বলি, এখানে আমার সাজেশনের 2 নাম্বার ছিল ফুড অ্যাডাল্টারেশন, পরীক্ষায় চলে আসছে। আমার সাজেশনের প্যাসেজের 1 নাম্বার ছিল কোয়াগাটা, আসছে। আমার সাজেশনের একটু ভালো করে তোমরা মনে রাখো, রিয়ারেঞ্জের সাজেশন ছিল 15টা, তার মধ্যে 2 নাম্বারটাই কিন্তু পরীক্ষায় চলে আসছে। তো আর কি কমন চাও তোমরা, আর কি কমন চাও তোমরা, একটু নিজে ভেবে দেখো তো। এখন সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ হচ্ছে এমডিএসসি মোট 6টি, যদি দেখে না থাকো অবশ্যই দেখে আসবে। আর তোমাদের গ্রামার দিয়ে সাজেশনটা সেটা আগামীকাল সকাল 10টায় অথবা দুপুর 2টায় পাবে। আবারও বলতে টাইমটা হচ্ছে সকাল 10টায় চেষ্টা করবো দেওয়ার, না হলে 2টোর মধ্যে তোমরা গ্রামার প্রত্যেকটা টপিকের উপরে 15টা করে আমি মডেল টেস্ট প্লাসটা দিয়ে দিব, প্রত্যেকটার উপরে জাস্ট 15টা করে প্র্যাকটিস করে যাবে, ইনশাল্লাহ তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখন দেখো আজকে আমাদের মূল টপিক যেটা সেখানে চলে যায়। আবারও বলতেছি, এখন আমি সাজেশন তৈরি করার সময় কোনো বোর্ডের দিকে কখনো তাকাই না। আবারও বলতেছি, আমি সকল বোর্ড এই জন্যই লিখে দিই। এখন কোন বোর্ডের শিক্ষার্থীরা আমার ভিডিও বেশি দেখে সেটা কিন্তু আমি জানি না, তো তোমরা কমেন্টস করে জানিয়ে দাও কে কোন বোর্ড থেকে বলতেছো, এতে আমার সাজেশন তৈরি করা আরও সহজ হবে। তো চলো আমরা আজকের মূল ভিডিও শুরু করি। ফর্মাল লেটার কোশ্চেন নাম্বার 6-7, মেকিং হচ্ছে কমপ্লেন্ট। কমপ্লেন্টের মধ্যে আমি প্রথম দিয়েছি কি, মেকিং কমপ্লেন্ট এগেনস্ট হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর এরিয়া। এটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে এই বছরের জন্য। আবার বলছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে 1 নাম্বারটা। এরপর কী আছে, মসকিউটো মিনান্স ইন ইউর এরিয়া, এটা একটা আছে। মিসিং গুডস, ডিফেক্টিভ গুডস অথবা ড্যামেজ গুডস, এটাও কিন্তু আসতে পারে এটা। এরপর দেখো দেওয়া আছে কি, কমপ্লেন্ট অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার, এটা আসতে পারে। মোট আমি এখানে 6টা দিয়েছি, আমি 6টাই দিয়েছি, তোমাদের বলেছি 6টা দিব, 6টাই দিয়েছি। এই 6টা যেগুলো একটু কালার করে দেওয়া আছে মার্কিং করে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই এই 3টা তোমরা একটু বেশি করে পড়বে। এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো সিকিং ইনফরমেশন, এখানে তোমার যে কাজটা করবা এটা 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলবো এই 1 নাম্বারটা এই বছর সম্ভবত চলে আসবে পরীক্ষা, যে কোনো একটা আসবে। আবার মনে রাখো সম্ভবত 1 নাম্বারটা এই বছর আসবে, যে কোনো বোর্ডের কিন্তু 1 নাম্বারটা আসার সম্ভাবনা আছে। আবার দেখো তাহলে এখানে কালার করা আছে 3 নাম্বার এবং হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার। এটা দেখতে তোমরা ভুল করবে না, এই 6, 6, 12টা অবশ্যই ভালো মতো করে পড়বে, অবশ্যই লিখে প্র্যাকটিস করবে বাসায়। তো দেখা হচ্ছে সেই ভিডিওটি পর্যন্ত, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।